আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের যাদের এইচএসসি 2023 ব্যাচের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, তো সেটারই আমি এখানে এমসিকিউ থেকে শুরু করে যেগুলো শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন। তো এখানে আপনার এক নম্বরের অ্যান্সারটি হবে, মানে এ নম্বরের অ্যান্সারটি হবে 3, বি নম্বর অ্যান্সারটি হবে আপনার আইভি মানে 4 নম্বর, সি নম্বর অ্যান্সারটি হবে এ, ডি নম্বর অ্যান্সারটি হবে আপনার বি মানে 2, ডি নম্বর অ্যান্সারটি হবে 2 এবং ই নম্বর অ্যান্সারটি হবে 2, এফ নম্বর অ্যান্সারটি হবে আপনার 1990 মানে 3 এবং জি নম্বর অ্যান্সারটি হবে এ নম্বর মানে 1 নম্বর, জি নম্বর অ্যান্সারটি হবে আপনার 2 নম্বর, জি নম্বর অ্যান্সারটি হবে 2 নম্বর, এইচ নম্বর অ্যান্সারটি হবে এ নম্বর এবং আই নম্বর অ্যান্সারটি হবে আপনার এখানে 2 নম্বর এবং জে নম্বর অ্যান্সারটি হবে এখানে আইভি। এরপরে আমরা এখানে আপনাদেরকে ফলো চার্ট যেটা রয়েছে ফলো চার্ট, যেমন এখানে প্রথমে দেওয়া রয়েছিল মেকিং আস, এটা দেওয়া রয়েছিল। এরপরে এখানে লোডিং ইউজ টু ডেভেলপমেন্ট, এটা হবে। এরপরে আপনার হবে প্রিপেয়ারিং ইউজ টু বিকাম এ অ্যাক্টিভ নাম্বার অফ দ্য কমিউনিটি, এটা হবে। এরপরে আপনার রেজলিউশন আওয়ার, এটা হবে। এরপর 5 নম্বর হবে আপনার শেয়ারিং, মানে এগুলো থেকে আপনি যদি রুলস অনুযায়ী পড়েন সেই ক্ষেত্রে আপনার কিন্তু যদি রুলস অনুযায়ী লেখেন সেই ক্ষেত্রে কিন্তু সবকটাই সঠিক হবে। এরপরে 6 নম্বরটা হবে টিচিং আস টু, এখান থেকে আপনার সলিউশনে এই পর্যন্ত হবে। এরপরে টিচিং আস টু রেসপেক্ট হিম, এটা হবে এই পর্যন্ত। এরপরে আমরা যাব 4 নম্বর অ্যান্সারটি হবে এখানে, এ নম্বর অ্যান্সারটি হবে বাই, এরপরে বি নম্বর অ্যান্সার হবে এরোস, এরপরে ক্লোজ, এরপরে রিভার, এরপরে উইদাউট, এরপরে এফ নম্বর হবে ফাদার এবং জি নম্বর হবে নেটিপ, এরপরে এইচ নম্বর হবে ফেস, আই নম্বর হবে লাস্ট, জে নম্বর হবে টুক বা লাস্ট টু টেক। এই কয়েকটা মানে দুটোর মধ্যে যে নম্বরে দুটোর মধ্যে একটা লিখলে কিন্তু আপনার অ্যান্সারটি সঠিক হবে। এরপরে আমরা যাব 5 নম্বরে, 5 নম্বরে আপনার অ্যান্সার হবে এ নম্বর হবে এটা, এ নম্বর অ্যান্সারটা হবে এটা, সলিউশন যেটা রয়েছে এ নম্বর অ্যান্সার হবে এটা এবং বি নম্বর হবে 1 এবং 3 নম্বর হবে এফেক্ট, এটাও দিতে পারেন, মানে তিনটার মধ্যে যে কোনো আপনি একটা দিতে পারেন, একটা দিলে কিন্তু আপনার অ্যান্সারটা সঠিক হবে। এরপরে ডি নম্বর হবে ডিউটি, এটাও হবে, আবার রেসপন্সিবিলিটি এটাও আপনি লিখতে পারেন এবং ই নম্বর হবে কিপ্ট বা এটা যে কোনো একটা, দুটোর মধ্যে একটা লিখলে হয়ে যাবে। এরপর এফ নম্বরটি হবে লাইফ, এরপর এফ নম্বর কিন্তু একটা হবে লাইফ হবে। এরপর জি নম্বর হবে আপনার আরও ম্যাগাজিন, এইচ নম্বর হবে লিভস এবং আই নম্বর হবে চেঞ্জ এবং জে নম্বর হবে আপনার যে নম্বরে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা দিলেই কিন্তু অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। এরপরে আমরা আসবো দিনাজপুর বোর্ডের আপনার যে রিয়ারেঞ্জটা রয়েছে, রিয়ারেঞ্জ এখানে আইভি প্লাস ভিআই প্লাস আই এক্স প্লাস এক্স প্লাস ভি ডবল আই প্লাস ডবল আই প্লাস ট্রিপল আই প্লাস ভি প্লাস ভি ট্রিপল আই প্লাস আই, আবার বলছি আমি ভিআই প্লাস ভি মানে আইভি প্লাস ভিআই প্লাস আই এক্স প্লাস এক্স প্লাস ভি ডবল আই প্লাস ট্রিপল আই প্লাস ভি প্লাস ভি ট্রিপল আই প্লাস প্লাস আই। তো এটাই আপনার রিয়ারেঞ্জের অ্যান্সার, সঠিক অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।